আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঢাকা থেকে আব্বা মা মেজো বোনেরা সবাই বাড়ি আসবে, এই কারণে সিনহা ঘরগুলো পরিষ্কার করে নিতেছে আর আমি অফিসে একটু পড়তে বসে আসছি। এর মাঝে চলে আসছে ঢাকা থেকে ওরা। তো এই তো এটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে, তাদের সাথে গল্প করতেছি। আর এই যে হচ্ছে আমার মেজো বোন, অনেকেই ওকে ভিডিওতে দেখেন নাই, তো ওরকমভাবে ফেস দেখাইয়া ভিডিওতে কখনো আসে নাই, আড়াল থেকেই আসছে। তো আমার মেজো বোন অসুস্থ, প্রেগনেন্ট, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর ডেলিভারির সময় হয়ে আসছে, এই কারণে ঢাকা থেকে নিয়ে আসছে মা। মা ওর কাছে ছিল 10-12 দিন, 12 দিন পরে আসছে। তো এর মধ্যে আব্বাও অসুস্থ হয়ে গেছে ঢাকায়, তো ওইখানে আব্বাও ছিল মেজো বোনের বাসায়, তো সবাই একসঙ্গে নিয়ে আসছে। আর এই তো বাবাটা চকলেট নিয়ে আসছে আর এইগুলো ওয়াফিকে দিতেছে, আমাকেও দিতেছে, বলতেছে মামনি তুমি একটা খাও। আর এখানে হচ্ছে মেজো বোন তার পছন্দের আচার বাসা থেকে নিয়ে আসছে, এগুলো খুবই পছন্দ করে। আর প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আচারগুলো খেতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আব্বা অসুস্থ, কিছু খেতে পারে না, তো আব্বার হচ্ছে খিচুড়ি খুব পছন্দ। এখানে হচ্ছে আব্বার জন্য আমরা খিচুড়ি পাক করতেছি, সে যেভাবে খেতে চাইছে সেভাবে তাকে রান্না করে দেওয়ার জন্য একটু চেষ্টা করতেছে মা। আর এখানে আমি সব মশলা বাটা সেগুলো বের করে দিতেছি কী কী আছে। এখন সকাল হয়ে গেছে, তো জায়ান বলতেছে যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এটা বলে বলতেছে আমি নানু বাসায় আসছি, আমার নানু আমাকে ইলিশ মাছ রান্না করে দিতেছে। তো আমার বাজানের হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে গোশত একটু বেশি পছন্দ। তো এখানে দেখেন আমার দুই মেয়ে আর আমার ছেলে, ওরা একটু ঘুরতে যাইতেছে পুকুর পাড়ে। তো সকাল সকাল আমাদের রান্না হয়ে গেছে। আর এই উস্তা হচ্ছে আমাদের গাছের, এটা সকালবেলা ছিঁড়ে আনছে। তো আমার আব্বার শরীরে যে লাল লাল রেশ উঠছে সেটা দেখে ডক্টর বলতেছে ভাপি যেটাকে বলে, ওরকম কিছু উঠছে। তো এতে নাকি উস্তার পাতা বা উস্তা খাওয়াইলে নাকি ভালো হয়। আমাদের জন্য মা ইলিশ মাছ রান্না করছে আর আব্বার জন্য এখানে উস্তা ভাজি করে দিতেছে। সিনহা, বাবুর কোয়েল পাখির ডিম খাওয়াইতে পারবি? তো এই যে দেখেন কোয়েল পাখির ডিম বাবুর জন্য আনছিলাম। এই যে কুট্টি একটু কোয়েল পাখির ডিম, কুট্টি মানুষটাকে খাওয়ানোর জন্য দিতেছি। এই ডিমটু খাওয়াইতে মানে 2 ঘন্টা লাগাই দিবে। এনে মা গরম হয়েছে না? এক মাস পরে পরীক্ষা। এর পরীক্ষা, আমি পুরো ডিপ্রেশনে আছে যে কলেজে ভর্তি হয়ে সারতে পারলাম না পরীক্ষা শুরু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সবাইকে শুভ সকাল। আমি সকাল সকাল নিয়ে এসেছি আপনাদের মাঝে গাজর গাছ লাগানোর জন্য। তো ফারিস্তা বাবুকে খিচুড়ি করে দেবে, সবজি খিচুড়ি। তো এই গাজরটাই দেখলো যে ছোট্ট করে ই আসছে, তো আপু বললো যে এটা লাগাই দিতে, তো আমি এখন এটা লাগাই দিব, দেখি কি হয়। বিসমিল্লাহ, আল্লাহ যেন হয়। মিম এখানে মেজো বোনকে সকালের খাবার বেড়ে দিতেছে। তো মেয়েরা এরকমই যদি অসুস্থ হয়, মায়ের বাড়ি আসলে বোনের আদর, মায়ের আদর, সবার আদর পায়। তো মাছ দিয়ে ভাত খেয়ে নিছে, আমি একটা ডিম আর কাঁচামরিচ এনে দিলাম। তো এই মরিচটা খেতে কিন্তু খুবই স্বাদ, অনেক সুন্দর ঘিরাম। আর এখানে হচ্ছে আব্বাকে পেঁপে কেটে দিতেছে। আমি জানি না যে পেঁপে খেলে কি হবে, তো আমরা আইডিয়া করতেছি হয়তো বা আব্বার কোনো ডেঙ্গুর প্রভাব আছে কি না। তো ডক্টর বলল যে না, ভাপি উঠছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক, আজকে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সবাই দোয়া করবেন। আর এখানে মিম আব্বাকে এনে দিল আর বলল যে সবগুলো খেতে হবে। এই তো সকালে আবার বাজারও নিয়ে আসছে, অসুস্থ, তারপরেও একটু বাজার তো করতেই হবে। তো এখানে কিছু কাঁচা বাজার আনছে আর অসুস্থ অবস্থায় ঢাকা থেকে মাছ কিনে আনছে।
ঢাকা অনেক মাছ পাওয়া যায়। আমার মেজো বোন থাকে সায়দাবাদ, তো ওইখানে বউ বাজার আছে, ওই বউ বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, দেশি মাছ। তো সেগুলো আব্বা তার পছন্দ মতন কিনে আনছে। তো এই পর্যন্ত ভিডিওটি ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।